अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি ব্যাপার বৌমা, আজকাল আমার একটু বেশি সেবা করছিস। আমার মতো বুড়ির ওপর রাগ করার বদলে এত ভালোবাসা, এই সব কিছু এই সম্পত্তির জন্য নয় তো? আপনিও না মা, সব কিছু বুঝতে পারেন। আমার মতন আপনারও মাথায় ভীষণ বুদ্ধি। তাই? আর তুই কত রান্না করেছি আমি তোর জন্য, তুই খা, পেয়ারা আপেল এইসবই খা, ঠিক আছে? আচ্ছা মা, আমি শুনছিলাম যে বিয়ের দিন রতন সিংহর মেয়ে পালিয়ে গেছে, বরযাত্রী ফিরে গেছে, আর ওই বাড়িরই কোনো কাজের লোকের সাথে ওই মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছে। বৌমা, ঈশ্বর সবাইকে দুটো চোখ আর দুটো কান দেয়, তবে মনে হচ্ছে তোকে 5-6টা চোখ আর 10-15টা কান দিয়েছেন। আরে, স্ত্রী রূপে তুই ডাইনি নষ্ট। মা, যতগুলো চোখ আর কান আপনার আছে ততগুলোই আমার কাছেও আছে। কিন্তু কি বলুন তো, রতন সিংহর ব্যাপারে আমি একটু সাবধান থাকি। আসলে জানেন তো, ব্যবসার ব্যাপারে একমাত্র ওই আছে যে আমাকে টেক্কা দিতে পারে, সেই জন্য ওনার ব্যাপারে একটু খোঁজ খবর নিয়েই আর কি। আচ্ছা সমর, ওই কাজের লোকেরই কনকের সাথে বিয়ে হয়েছে না, যার বোনের ভালোবাসায় তুই অন্ধ? সত্যি করে বল, তোর মাথায় আবার এসব কিছু চলছে না তো? সমর, এদিকে বস। দেখ সোনা, ছোটরা বড়দের সম্মান করে সেটা ভালো লাগে, কিন্তু এইভাবে মন মরা হয়ে থাকলে ভালো লাগে না। তোকে তোর এই ডাইনি জেঠিমার কথায় ভরসা করার কোনো প্রয়োজন নেই। তুই ওই ভালো মেয়েটার মনে কষ্ট দিয়েছিস। নে, ফোন কর আর কথা বল ওর সাথে। না দিদা, একদমই নয়, আমি ওকে কখনো ফোন করব না। ওর চোখে ওর ওই অসভ্য দাদাটা কাপড় পরিয়ে রেখেছে, শিবা যেটা বলবে সেটা সবসময় ঠিক। হ্যাঁ, ভুলটা কোথায়? কোনটা সত্যি কোনটা মিথ্যে ও কিছুই বুঝতে পারে না। দেখ, ওদের ছোটবেলায় ওরা ওদের বাবা মাকে হারিয়েছে, সেই জন্যই ওরা দুজনে দুজনে শক্তি। তুই আমাকে এটা বল, তোর যদি কোনো বোন থাকতো তাহলে তুই তার কথা শুনতিস না বাইরের লোকের কথা? নে, ফোন বার কর, ফোন কর আর কথা বল। বলছি না, কথা বল, আমি যাচ্ছি। আমি কিন্তু দেখতে পাচ্ছি যখন থেকে মা এসেছে তুই শুধু মায়ের পেছনে ঘুরঘুর করছিস। আমি কেউ নই তাই না তোর জীবনে? এতটুকু ছিলিস তুই, সবসময় আমার আঁচল ধরে ঘুরতিস, আর এখন বড় হয়ে গিয়ে পড়াশোনা শিখে বুদ্ধিমান হয়েছিস, তাই আমি আর কেউ না। কাকিমা, আমি যে তোমাকে কষ্ট দিয়েছি তার জন্য তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। নিজের চোখে দেখে এসেছিস তো রতন সিংহর মেয়ে কি কাণ্ড ঘটিয়েছে, গোটা সমাজ ছি ছি করছে। তুইও কি নিজের পরিবারের সম্মান নিয়ে এরকমই করবি? ফোনটা কর ওই মেয়েটাকে, এক্ষুনি ওই মেয়ের ভূত নামাচ্ছি তোর মাথা থেকে। ফোনটা কর, নে কর। হ্যালো, আমি সুমিতের পিসি কথা বলছি। সমর আর সমরের ঠাকুমার কাছে তোমার অনেক প্রশংসা শুনলাম, তাই ভাবলাম আমি নিজেই একবার ফোন করে নি যখন এত প্রশংসা শুনেছি। শুনলাম এই কয়েকদিনের মধ্যেই তোমাদের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। না, সেরকম কিছু নয়। আরে, আমার সমরের ব্যাপারই আলাদা। তোমার মতন প্রচুর মেয়ে ওর পেছন পেছন ঘুরছে ওর সাথে বন্ধুত্ব করার জন্য, আর আমার সমর তো কলির কেষ্ট, যখনই নতুন কোনো সখী দেখে বন্ধুত্ব করতে চলে যায়। আজকালও তোমাকে পেয়েছে বন্ধুত্ব করার জন্য। আচ্ছা নমস্কার, আমার কিছু কাজ আছে, ফোনটা রাখছি। কিরে, মাথায় তো অনেকদিন তেল মাখিসনি, চল চাম্পি করে দিচ্ছি।
ছোট মেম সাহেব, আমি যখন আমার ঘরে যাচ্ছিলাম তখন বড় মালিকের সঙ্গে দেখা হয়, আর এটাই ওনার আদেশ যে এখন থেকে আমি এই রুমেই থাকব। শিবা, তুমি আজকে যা আমার জন্য করেছ, স্যান্ডির মতন খারাপ আর মতলব বা ছেলের হাত থেকে আমার প্রাণ বাঁচিয়েছ, সবাই তোমার গুণগান করছে, এমনকি আমিও তোমার কাছে কৃতজ্ঞ মন থেকে। কিন্তু আরেকটা কথা এটাও ভাবছি যে এক চাকর কেন এত বড় প্রাণের ঝুঁকি নিয়ে এই কাজটা করল এই বিছানায় আসার জন্য। ছোট মেম সাহেব, এই বাড়ির চাকর থেকে এই বাড়ির জামাই হওয়ার জন্য তুমি আমাকে বাঁচিয়েছো, এই বাড়ির লোকেদেরকে উপকার করেছো বলে কোনো পুরস্কার নিয়ে নিতে, আমাকে এই সম্পর্কে বেঁধে ফেলার তোমাকে কে অধিকার দিয়েছে? জানি আমি, বাবা নিশ্চয়ই তোমাকে জোর করেছে, সেই জন্য তুমি এই বিয়ে করতে রাজি হয়েছো। কিন্তু উনি আমাকে ভালোবাসেন শিবা, উনি সহ্য করতে পারবেন না আমাকে এখান থেকে চলে যেতে দেখতে। কিন্তু তুমি একটা কথা মনে রাখবে যে আমি একটা চাকরের সাথে একটা ঘরের মধ্যে একটা বিছানার মধ্যে একসাথে থাকতে পারবো না। ছোট মেম সাহেব, এটা তো আপনারই রুম, আর কেউ যদি এই ঘর থেকে বাইরে যায় সেটা আমি যাব। দিন আপনি এখানে ঘুমুন, শুভরাত্রি। ও চাকর ছিল, এখনো আছে, আর সব সময় চাকরি থাকবে। ও না আমার স্বামী হওয়ার যোগ্য, আর না আমি ওকে কখনো স্বামী বলে মানব। শিবরাজের থেকে আর ভালো ছেলে আমরা কোনোদিনই পেতাম না। নিজের মেয়ের বিয়ে এই চাকরের সঙ্গে দিয়েছে তুমি, সমাজ এবারে এক ঘরে করে দেবে। রশনি, কি হয়েছে? কাঁদছিস কেন? কি হয়েছে বল? এই অবস্থার মধ্যেও তুমি আমার কথা ভাবছো দাদা? ছোট মালকিনের হৃদয়ে কোনো দয়া মায়া নেই, পাথর উনি। এত ঠান্ডাতেও তোমাকে ঘরের বাইরে বের করে দিলেন, যিনি বিয়েতে তোমাকে কোনো সঙ্গ দেয়নি তার সাথে দাদা তুমি সারা জীবন কাটাবে কি করে?